আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব ওয়ান অনলাইন। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ ইসলাম। বন্ধুরা, আমরা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন দেখছিলাম বা অন্তরীকরণের প্রয়োগ। সেক্ষেত্রে আমরা গ্রুপ এফ নিয়ে কাজ করব আজকে। গ্রুপ এফ এমন একটা অঙ্কের সমন্বয় গ্রুপ যেখানে বলা হয়েছে স্পর্শ উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমরা এই তিন নম্বর সূত্র নিয়ে কাজ করব। তাহলে আসেন বন্ধুরা, কথা না বাড়ি অঙ্কে চলে আসি। আমাদের গ্রুপ এফ এখানে বলা আছে যে সমস্ত বিন্দু স্পর্শক দুটি অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, এটাই হলো আমাদের মূলত উপস্থাপনা। আর এই উপস্থাপনার সাপেক্ষে আমরা একটা অঙ্ক এখানে দেখার চেষ্টা করব। বন্ধুরা, একটা অঙ্ক বলে দেওয়া আছে, অঙ্কটা একটু বড় হয় অনেক সময়। আমাদের ২৪ নম্বর অঙ্ক বলা আছে ওয়াই সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো, মানে তাদের এক্স এর মান নির্ণয় করো। বন্ধুরা, অঙ্কটা কঠিন না, বাট এই অঙ্কটা কঠিন হয় ওই জায়গায় যে সমীকরণ করে এক্স এর মান যখন বের করতে যাব তখন মিলটন ব্রেকটা হয় না। সেক্ষেত্রে আমাদেরকে দ্বিঘাত সমীকরণের ওই যে এক্স ইকুয়াল টু মাইনাস অফ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড বাই টুয়াইস অফ এ, এই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। আসেন আমরা দেখি বিষয়টা। উভয় দিকে ডি ডিএক্স নিয়ে নিচ্ছি আমরা, টু এক্স প্লাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স মাইনাস টু। যেহেতু স্পর্শক উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অতএব ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হবে। এটা হলো আমাদের ব্যবহৃত শর্ত। এবার ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, অতএব ডি ডিএক্স অফ ওয়াই এর জায়গায় আমরা এটা লিখে ফেলবো থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে দুটো পার্ট করে ফেলি, প্লাস নিয়ে এবার মাইনাস নিয়ে, এই সমীকরণ প্লাস নিয়ে মাইনাস নিয়ে। যদি বন্ধু এই সমীকরণ প্লাস নিয়ে তাহলে প্লাস ওয়ান হতে থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স মাইনাস থ্রি, আমরা যদি থ্রি কমন নিয়ে নিই এক্স স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান। বন্ধুরা, আমরা যদি তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণ থেকে এক্স এর মান বের করি মাইনাস অফ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ, এটা যদি সত্য হয় তাহলে এটা আমরা মান বের করতে পারি। তাহলে এই সুবাদে আমরা এখান থেকে মান বের করতে পারি, যেহেতু থ্রি নট ইকুয়াল টু জিরো অতএব এক্স স্কোয়ার টু এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। আপনাদের বোঝার জন্য আমি একটা অঙ্ক ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স প্লাস, বন্ধুরা বোঝার জন্য আমি বলছি এইটাকে যদি আমি এ ধরি, এই ব্র্যাকেটকে যদি আমরা বি ধরি, আর এই ব্র্যাকেটকে যদি আমরা সি ধরি, তাহলে এক্স কত বন্ধুরা? এক্স হলো মাইনাস বি, মাইনাস বি দ্যাট ইজ প্লাস টু, রুটের ভিতরে বি স্কোয়ার মানে কত? ফোর, মাইনাস ফোর এ সি, ফোর এ সি দ্যাট ইজ কি হয়ে যাবে ডিভাইডেড বাই টু এ। তাহলে বন্ধুরা এইট, টু এ
a বলতে কি বন্ধুরা 1 এবার এখানে 8 8 কে 4 বের করে নিলে 2 সেই 2 কাটা গেলে কি হচ্ছে বন্ধুরা 1 প্লাস রুট ওভার 1 প্লাস মাইনাস রুট অফ 2 এটা হলো x এর মান এটা একটা आंसर আমাদের আবার মাইনাস নিলে আমরা কি পাচ্ছি এখানে যদি মাইনাস নেই তে মাইনাস থেকে গেলে প্লাস 1 হবে তার মানে 3x স্কয়ার 6x মাইনাস 1 এদিকে মাইনাস নিলে মাইনাস থেকে প্লাস 1 হয়ে যাবে প্লাস 1 মাইনাস 2 থেকে প্লাস 1 বাতলে মাইনাস 1 তাহলে একই রকম বন্ধুরা আবার যদি আমরা 3 এরকে যদি a ধরে নেই x স্কয়ার প্লাস মাইনাস অফ 6 এরকে যদি b ধরে নেই প্লাস মাইনাস অফ 1 কে যদি আমরা c ধরে নেই a x স্কয়ার প্লাস bx প্লাস c অতএব x হচ্ছে বন্ধুরা মাইনাস অফ b দ্যাট ইজ প্লাস 6 রুট ওভার b স্কয়ার মানে মাইনাস 6 a স্কয়ার মানে 36 মাইনাস 4 ac ac বাই 2 ইন্টু a 6 এটাও 6 এটা প্লাস 3 4 12 48 রুটের ভেতরে রুট অফ 48 রুট অফ 48 16 যদি বাইরে যায় 4 হয়ে যাবে বন্ধুরা 6 4 2 কমন নিলে কি হচ্ছে বন্ধুরা 3 প্লাস মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 3 তার মানে 1 প্লাস মাইনাস 2 বাই রুট 3 তাহলে এইটা একটা আনসার এবং এইটা একটা আনসার আপনারা পাশে লিখে দেবেন অতএব ভুজগুলির মান হলো 1 প্লাস মাইনাস রুট 2 কমা 1 প্লাস মাইনাস 2 বাই রুট 3 আশা করি বন্ধু বুঝতে পেরেছেন এই একটা বিশেষ অঙ্কই অনেকবার অনেক বোর্ডে আসে আশা করি আপনারা খুব যত্ন করে অঙ্কটা চিনে রাখবেন এবং প্র্যাকটিস করবেন বন্ধুরা আমরা পরবর্তী পর্বে চলে যাচ্ছি ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ